দেখছেন কলকাতা টিভি আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে 28তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব এবং সেই নিয়ে এই মুহূর্তে শীর্ষের মঞ্চে হচ্ছে সাংবাদিক বৈঠক সাংবাদিকদের মুখোমুখি হয়েছে কেআইএফএফ এবং সরাসরি এখন নজর রাখব সেদিকে আমি যখন প্রায় পুরো দমে ওই দু শিফট তিন শিফটে কাজ করে আমি আগেও বলেছি বারবার তখনও যখন এই কলকাতার চলচ্চিত্র উৎসব হতো তখন চেষ্টা করতাম রেখে আমরা সিনেমা দেখার এখন সিনেমা দেখার অনেক সুযোগ এসে গেছে অনেক রকম সুযোগ বাট আমাদের সময় আমরা যখন বড় হচ্ছি তখন আমাদের কাছে একমাত্র এই এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল ছিল যেখানে গিয়ে আমরা ভালো ভালো ছবি দেখতে দৌড়ে চলে আসতাম সেইটা এই এই জায়গাটা এখনও বজায় রেখেছে এবং আমরা সবাই জানি যে আমাদের কলকাতা এবং শুধু কলকাতা কেন বলবো আমি বলবো পশ্চিমবাংলার মানুষেরা সিনেমা দেখতে ভালোবাসেন তারা বোঝেন ভালো সিনেমা তারা পাগলের মতন সিনেমা দেখেন এবং আপনারা আমরা বলে সারা বছর অপেক্ষা করে থাকি এভরিবডি সারা শহরের মানুষ আমরা অপেক্ষা করে থাকি যে এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালটা আবার কবে হবে এবং একটু একটু করে আমার আমার অভিজ্ঞতা যেটা বলে যে চোখের সামনে আমি দেখলাম যে এই ফেস্টিভ্যালটা একটু 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 করে কি বা আকারে আস্তে 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 বড় হয়ে যাচ্ছে এবং আমরা মোটামুটি ভারতবর্ষের অন্যান্য অনেক ফেস্টিভ্যালে আমরা যাই কখনো গেস্ট হয়ে যাই কখনো ছবি থাকে সেই জন্য যাই কিন্তু আই এম রিয়েলি প্রাউড অফ মাই মাই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল কারণ আই এম বিন ভেরি মাচ পার্ট অফ দিস ফেস্টিভ্যাল আজকে আমি প্রসেনজিৎ চ্যাটার্জি হিসেবে বা অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে বলছি না আমি একজন মানুষ যে সিনেমা পছন্দ করি সিনেমা ভালোবাসি রাত্রি তিনটে অবধি এখনো ভালো সিনেমা হলে দেখতে ভালোবাসি তার কাছে আমার মনে যারা সিনেমার লাভার এবং যারা ভবিষ্যতে কাজ করবেন আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আসবেন তাদের জন্য এটা একটা বিশাল প্ল্যাটফর্ম সেটা সেটা একটা অ্যাক্টর হতে পারেন একজন ডিরেক্টর হতে পারেন একজন ফিল্ম মেকার হতে পারেন একজন জার্নালিস্টও হতে পারেন মানে আমাদের পড়াশোনা করার যে একটা প্র্যাকটিক্যাল জায়গা তৈরি করে দেন এই এই কলকাতা চলচ্চিত্র উৎসব তো এই বছরের অফকোর্স সবাই অনেক কথা মানে অনেকটাই বলে দিয়েছেন সেই অর্থে অ্যান্ড এখানে রাজ আছে আমাদের চেয়ারম্যান ও বলবেন অফকোর্স আমরা জানি 15 তারিখ থেকে শুরু হচ্ছে এবং ওই ডেটটা ফিরিয়ে আনা যেটা খুব ইম্পর্টেন্টলি এবং আমি একটা কথা বলতে চাই যে ফিল্ম ফেস্টিভ্যালটা না আপনারা আমাদেরকে দেখেন যারা আমরা সামনে আসছি বসে কথা বলছি দাঁড়িয়ে কথা বলছি কিন্তু আমি এই ফেস্টিভ্যালটাকে চেয়ার করেছিলাম বলে আমি বলছি যে কি অক্লান্ত পরিশ্রম করেন আমার ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন তাদের হয়তো সবাই নাম এক্ষুনি ডেকে বলা যাবে না একটা পুরো টিম মানে আমাদের এখানকার সিওর থেকে শুরু করে এখানে নন্দনে যে এন্টায়ার টিম তারা যে কি অক্লান্ত পরিশ্রম করেন গত মানে মানে দু তিন মাস ধরে সেটা চোখে না দেখলে বোঝা যায় না আমরা ফাইনালি গিয়ে প্রোডাক্টটা দেখি আমরা ফেস্টিভ্যালটা দেখি আমরা আনন্দ করি সিনেমাটা দেখি তার পেছনে একটা রিয়েলি একটা উইথ দি চেয়ারম্যান তার তার সঙ্গে যারা আছেন এবং যারা আমাদের নন্দনে সারাক্ষণ থাকেন যে পুরো টিমটা অক্লান্ত পরিশ্রম করেন এবং আমি সত্যি কথা বলছি আমি আমি খুব ইমোশনাল লোক আমি ঢুকতে ঢুকতে বলছিলাম যে এই বছর যে ক্যাম্পেনিংটা চলছে আমি একটু দেখতে শুরু করেছি রাস্তায় পড়েছে হোর্ডিংস ইটস রিয়েলি ইন্টারেস্টিং ইটস খুব 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 টাচিং এবং খুব সুন্দর করেছেন যারাই করেছেন আই থিঙ্ক জেনেসিস করেছেন না খুব সুন্দর একটা কাজ করেছেন তারা এই বছরে অফকোর্স সেন্টারি ট্রিবিউট দেওয়া হচ্ছে অ্যালেন রেসনিয়ামস্কি এবং পিয়ার পোলো পাসোলিনি মাইকেল কাকোনেস ঋষিকেশ মুখার্জি অশিত সেন ভারতী দেবী কে আসিফ আলী আকবর খান সাহেব দিলীপ কুমার সাহেব সো এদেরকে একটা সেন্টারি ট্রিবিউট দেওয়া হচ্ছে এবং এই সেন্টারি ট্রিবিউটে ছবি থাকছে প্রাইভেট ফিয়ার্স ইন পাবলিক প্লেসেস একটা থাকছে হিরোশিমা মাই লাভ এঞ্জেলো সেকেন্ডো ম্যাটো অ্যাকাটনি সোলো এলো 120 জিওর সোলো অর দি 120 ডেজ অফ সারম সেন্টারি ট্রিবিউট থাকছেন ট্রোজম এটা আচ্ছা তাহলে ট্রোজম ওমেন ওকে ইফিজিনিয়া ইলেকট্রা জোরবা দি গ্রিক আগামী 15 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং সেই উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে কেআইএফএ বক্তব্য রাখছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আগামী 15 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাদিন।